বুড়িগঙ্গা বুড়ি হয়েছে বহু আগে, তবে বর্ষাকালে ঠিকই যৌবন ফেরে বুড়িগঙ্গায়। ব্যস্ত নগরবাসীর মাঝে মুগ্ধতা ছড়াতে না পারলেও কিছুটা স্বস্তি দিত বুড়িগঙ্গার স্বচ্ছ পানি। নদীতে গোসল করে গা জুড়ানো লাখো মানুষ, মাছ ধরে জীবিকা চালানো জেলে আর নদীকেন্দ্রিক মানুষের জন্য এখন যেন এক অভিশাপের নাম ধনীর ঘরের শোভাবর্ধক বিলাসী মাছ সাকার ফিস। দূষণে সেরা বুড়িগঙ্গার সুবিধাভোগী কমলেও এখনও কিছু মানুষ গোসল কিংবা দৈনন্দিন কাজে বুড়িগঙ্গা ছাড়া অচল, আর সে সকল মানুষের কাছে সাকার যেন মরার ওপর খাড়ার ঘা। নদীতে জাল ফেললেই প্রতিবার উঠে আসে 40 থেকে 100 কেজি মাছ, যেখানে ময়লা সেখানেই এর উপস্থিতি আরও বেশি। এমন এক প্রজাতির মাছ নদীতে যত মাছের ডিম আছে সব খেয়ে ফেলে, যে কোনো কিছু ময়লা বেশি ময়লা জাতীয় জিনিস খায়, তো নদীতে কোনো মাছ নেই খায়। 10-15 কেজি মাছ মারছে আমি এনে খুবাইয়া, এক কবে দুটো বল মারছি আমি এনে। বাচ্চাদের জালের ভিতরেই 15-20টা করে রোহিঙ্গা মাছ উঠে, কিন্তু এতে খাওয়ার মতো কোনো যোগ্যতা মাছ উঠে না। লাইট দেওয়া রাইতে হলে তসলাইট দেওয়া বুয়াল মারতো। স্থানীয়রা বলছে যে কোনো মূল্যে সাকার ফিস মুক্ত বুড়িগঙ্গা দেখতে চান তারা, মাছ ধরার পাশাপাশি গোসল করতে চান নদীতে। যে আগে যে বর্ষাকালে পোলাপান গোসল করতে নামতো ভয়ে নামে না নদীতে। আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করব দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং অন্য মাছগুলিদের উদ্ধার করার জন্য। এখন মানুষ গোসল করতে পারে না এই মাছটার জন্য, আর অন্য মাছগুলি সব খায় হলায়। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন ইতোমধ্যেই আইন করে নিষিদ্ধ করা হয়েছে এই মাছের চাষ, পোনা উৎপাদন, বিক্রি সহ খাওয়া। ইতিমধ্যে সরকার এই সাকার আমদানি রপ্তানি কিংবা চাষ মজুদ বা উৎপাদনের বিষয়ে কিন্তু আইন পাস করেছে। কোনো ব্যক্তি এখন এটা আমদানি করতে পারবে না বা একুয়ারিয়ামে লালন পর্যন্ত করতে পারবে না। মাছটি দেখতে যেমন ভয়ঙ্কর তেমনই শরীর জুড়ে শক্ত তীক্ষ্ণ কাঁটা থাকায় পানিতে নামে না সাধারণ মানুষ। জুবের রহমান, মাই টিভি নিউজ।